হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। তো বন্ধুরা, তোমাদের অনেকেই প্রশ্ন করছো যে তোমাদের পিএমটি পিইটি কত তারিখের থেকে চালু হচ্ছে, জবের থেকে রেজাল্ট দিয়ে তোমাদের কিন্তু মনে এই প্রশ্নটা বাসা বাঁধছে যে তোমাদের মাঠ কবের থেকে চালু হচ্ছে। তো তোমাদের মাঠের রিগার্ডিং কিন্তু আমি দারুণ একটা আপডেট পেয়েছি, একেবারে 100% প্রমাণসহ তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের মাঠ কবের থেকে চালু হচ্ছে। তো একটু অপেক্ষা করো এবং চেষ্টা করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তোমাদের কিছু না কিছু কোয়েশ্চেন থেকে যাবে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি একটু হলেও হেল্পফুল মনে হয় তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলো আজকের এই আপডেটটা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে তোমাদের যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সিটা বার হয়েছিল তখন তোমাদের প্লি পরীক্ষাও হবে, আমি বলেছিলাম মাঠও হবে এবং একদিন মেন্সও হবে। সেই জন্য কিন্তু তোমাদেরকে বারবার বলেছি যে মাঠটা প্র্যাকটিস করো, মাঠটা প্র্যাকটিস করো। তো কিন্তু আর তোমাদের হাতে বেশি টাইম নেই। তোমাদের মোটামুটি যেটা আমি নিউজ পাচ্ছি সেটা তোমাদের 18 মার্চে কিন্তু তোমাদের একটা নোটিফিকেশান প্রকাশ পাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমাদের মাঠের নিয়ে সম্পর্কে মানে মাঠ সম্পর্কে বলা থাকবে, এবং তোমাদের যে প্রবাবল ডেট উঠে আসছে সেটা হচ্ছে 28 মার্চ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু 28 মার্চ থেকে পিএমটি এবং পিইটি চালু হয়ে যাচ্ছে। যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিছু ডিসিশন না চেঞ্জ করে তাহলে কিন্তু তোমরা 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পেয়ে যাবে তোমাদের মাঠের রিগার্ডিং, এবং 28 মার্চ থেকে প্রবাবল তোমাদের যে মাঠ সেই মাঠ কিন্তু চালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা প্রিপারেশান চালিয়ে যাও, আর হাতে একেবারে বেশি সময় নেই। তোমাদের জন্য সকলের জন্য সুখবর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু দ্রুত গতিতে করতে চলেছে। সেই জন্য বলছি তোমরা খুব ভালোভাবে এখন থেকে মাঠ প্র্যাকটিস করো, এবং তোমাদেরকে যে প্রমাণের কথা বলছিলাম এই দেখো তোমাদের স্ক্রিনের সামনে ইমেজটা শো করে দিচ্ছি যে তোমাদের জন্য কিন্তু মাঠ রেডি হচ্ছে। তোমাদের জন্য মাঠ রেডি হচ্ছে। তোমরা যে পিএমটি এবং পিইটি করবে বিভিন্ন জায়গায়, কারো মেদিনীপুরে পড়ে, কারো বর্জরায়, আবার বিভিন্ন মাঠে পড়ে, সেই মাঠগুলো কিন্তু তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে। তাহলে খুব জলদির মধ্যে কিন্তু তোমাদের মাঠ হবে, খুব জলদির মধ্যে তোমাদের ডেট বলে দিলাম, সেই ডেটে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল। খুব ছোট্টর মধ্যে করলাম ভিডিওটা, যতটুকু বলার দরকার ততটুকু বলেছি। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভিডিওটা একটা লাইক করো যদি তোমাদের হেল্পফুল মনে হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি। 28 মার্চ তোমাদের মাঠ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি 28 মার্চে না হয় তাহলে কিন্তু এপ্রিল মাসে প্রথম বা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক থেকে কিন্তু তোমাদের মাঠ শুরু হয়ে যাবে। তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু ডিসিশন ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি বলে দিচ্ছি একটু হলে চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের 28 মার্চ 100% তোমাদের চান্স আছে কিন্তু 28 মার্চ থেকে তোমাদের পিএমটি এবং পিইটি হওয়ার। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, ভালো থাকবেন।